সেটা বৃন্দাবনে ভগবান যে রাসলীলা করেছিলেন মা, ভালো করে কথাগুলো মন দিয়ে শুনুন। মধুময় বৃন্দাবনে ভগবান যে রাসলীলা করেছিলেন, অনেকে বলে চল অমুক জায়গায় রাস হচ্ছে, একটু রাস দর্শন করে আসি, একটু নাচ দেখে আসি। অনেকে ভাবে কিন্তু রাস মানেই নৃত্য, রাস মানেই নাচ, কিন্তু তা না, রাস মানে নৃত্য নয়, রাসের অনেক বিষয় আছে। আমাদের আগে জানতে হবে রাস কাহাকে বলে, রাস কে কারা সৃষ্টি করেছিল, তো কেনই বা সৃষ্টি হলো, কেনই বা রাস হলো, তা আমাদের আগে জানতে হবে। হরি বল হরি বল। উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপ গোস্বামী পাদ তিনি কলম দিলেন রসনং সমহং রস, অর্থাৎ সকল রসের নির্যাস পদার্থ হল এই রাস। রাজা পরীক্ষিত তিনি অপরাধ নিয়ে সুমেরু বৃক্ষতলে বসে দণ্ড কারুণ্যে, ওই রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামী পাদের চরণতলে বসে ভাগবত কীর্তন শ্রবণ করছিলেন। রাজা পরীক্ষিত শ্রবণ করছেন আর সুখদেব গোস্বামী পাদ তিনি বর্ণনা করছেন। সুখদেব গোস্বামী বলছেন, দেখো রাজা, আজ যে লীলাটি আমি তোমাকে আস্বাদন করাবো, এই লীলাটি আস্বাদন করবার আগে তোমাকে কিন্তু সাবধান মন্ত্র জপ করতে হবে। মায়েদের অনেক কথা হচ্ছে, কি হয়েছে গো, কি কথা হচ্ছে গো, ওই তো লাইট এনেছিল হারিয়ে গেছে, কি হারিয়ে গেছে, লাইটটা রেখেছি কি কথা খুঁজে পাচ্ছি, লাইট হারিয়ে গেছে ঘরের চার্জ আমি জানি, বোঝা মুশকিল। জয় রাধেশ। তো রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী পাদ তিনি বলছেন, দেখো রাজা, আজ যে লীলাটি আমি তোমাকে আস্বাদন করাবো, এই লীলাটি আস্বাদন করবার আগে তোমাকে কিন্তু আগে সাবধান মন্ত্র জপ করতে হবে। সাবধান মন্ত্র কি? না, ইহজগতের সঙ্গে আমার গোবিন্দের সঙ্গে কিন্তু এক করলে হবে না, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই যে রাস, রয়ে আকার দন্ত স্বরাস। আচ্ছা বাবা, যদি ওই যে রাস রায় আহার, রাসের মাঝখানের যে আকারটা, ওই আকারটাকে তুলে দিলে কি হবে? রস, এবার রয়ের নিচের যে বিন্দুটা ওটাকে তুলে দিলে কি হবে? বস। শাস্ত্রে বললেন, যদি রাস দিলে আস্বাদন করতেই হয়, তাহলে আগে রসের বশবর্তী হও, রসের বশবর্তী হয়ে তারপর তাতে আকার যুক্ত করো। আকার মানে কি? মূরতি। কার মূরতি? তোমার আমার মূরতি? না, কার মূরতি? অখিল রসমৃত রসের আমার গোবিন্দের মূরতি। তাই গৌর হরি বল। তো ভগবান তিনি এই যে রাসলীলা করেছিলেন দুটি কারণে। একটি কারণ হলো কামদেবের অহংকার চূর্ণ করবার জন্য, আরেকটি কারণ হলো ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য। তাহলে ভগবানকে কারা পাবার জন্য কঠোর তপস্যা করলেন, কারা সাধনা করলেন? বৃন্দাবনের ব্রজঙ্গনা জানা যারা, ভগবানকে পাবার জন্য একটি রজনীতে নিজের প্রতিরূপে পাবার জন্য তারা কি করলেন? সকল ব্রজগোপীগণ এক মাস যাবৎ মা কাত্যায়নী মায়ের ব্রত করেছিলেন। কেমনভাবে করেছিলেন? আসুন আমরা সবাই মিলে আস্বাদন করি। জয় রাধে। সকল ব্রজগণরা গোপীগণ তারা ভগবানকে পাওয়ার জন্য মা কাত্যায়নী মায়ের ব্রত করেছিলেন। কীভাবে? কার্তিক মাসে যে ব্রত হয় সেই কাত্যায়নী মহা মহাজগী
অসংখ্য অসংখ্য গজন গণাগণ ব্রহ্ম মুহূর্তে আপন আপন কুঞ্জ পরিত্যাগ করে সেই যমুনার তলে তৈরি করতেন এক দেবী মায়ের মূর্তি অষ্টভুজা। গলে লগ্ন পিতবাসী শ্রী মায়ের কাছে চাইলেন মর, হে মা নাদেশ্বরী, হে মা কাত্যায়নী, হে মা মহামায়, তোমার চরণে করি প্রণাম, তুমি আমাদের এই বর দাও যেন নন্দের নন্দন কৃষ্ণকে আমরা পতি রূপে সেবা করিতে পারি। মা কাত্যায়নী দেবী হলেন তুষ্টা, আবির্ভূতা হলেন সেই যমুনার তীরে। সকল ব্রজ গোপীদের মনোবাসনা পূর্ণ করলেন, সকল গোপীদের মনোবাসনা পূর্ণ করে তাদের বলছেন, হে সকল ব্রজ গোপীগণ, তোমরা এমনভাবে ব্রত করেছ, আমি তোমাদের সাধনায় সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কী চাও। বলছে, ওগো মা, কৃপা করে যখন তুমি আমাদের দেখা দিয়েছ, আমাদের মনে এই আশা এই বাসনা যেন ভগবানকে আমরা একটি রজনীতে নিজের প্রতিরূপে লাভ করতে পারি। মা বলেন, তথাস্তু, তাই হবে। হরি বল, কেউ কোনো কথা বলবে না, সবাই শান্ত হয়ে বসুন, ওরা ঠিক চলে যাবে। জয় রাধেশ। এইবার যখন মায়ের কাছে তারা বর পেলেন, আনন্দে আত্মহারা হয়ে সকল পূজগোপীগণ ওই যমুনায় জলে নেবেই তারা জলকেলি করছে, জলে স্নান করছে, আর মনের আনন্দে জলে সকল সখীগণ মিলে গোপীগণ মিলে খেলা করছে। এখন চোরের শিরোমণি গোবিন্দ আমার, তিনি কী করলেন, সকল গোপীরা ওই যে বসনগুলি পাড়ে খুলে রেখে তারা জলকেলি করছিল মা, সেই সময় গোবিন্দ আমার তিনি কী করলেন, সকল গোপীদের বস্ত্রগুলোকে হরণ করে গাছের ডালে ঝুলিয়ে রেখে, কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখে ডালে বসে বসে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার তিনি মুরলির ধ্বনি করছেন, আর সকল গোপীর জলকেলি দর্শন করছে। এখন সকল গোপী জলকেলি করতে করতে হঠাৎ দেখলো কি, তাদের একটাও বসন তীরে নেই। সকল গোপীগণ বললেন, এই গোপী, বলি বসনগুলো তো এখানে খুলে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে রেখেছিলাম তো, কি হলো, বলি গেল কোথায়? এই তোর বসনটা দেখতে পাচ্ছিস রে? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? এই তো এখানে রেখেছিলাম, এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল বল? দেখ দেখ কোথায় গেল। এবার সকল গোপী খোঁজাখুঁজি করছে বসনগুলো কোথায় গেল, খুঁজতে খুঁজতে হঠাৎ লক্ষ্য পড়লো গাছের ডালে। চোরের শিরোমণি গোবিন্দ আমার সকল গোপীর বসনগুলি চুরি করে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে, আর ওই গাছের ডালে বসে বসে মুরলির ধ্বনি করছেন, আর সকল গোপীর জলকেলি দর্শন করছেন। এইবার যখন গোবিন্দকে দেখতে পেয়েছে, গোপীগণ বলছেন, এক হাতে লজ্জা ঢেকেই আর এক হাত প্রসার করে ডাকছে, এই যে ও চোরের শিরোমণি গোবিন্দ। বলি, সকল মায়েদের ঘরে ঘরে তোমার ননি চুরি করে কি স্বাদ মেটেনি? তুমি এখন এসেছো আমাদের বসন চুরি করতে? বলি, দাও আমাদের বস্ত্র দাও। সকল গোপীদের এই কথা শুনে গোবিন্দ আমার বলছে, এই যে গোপীগণ, এই যে সুন্দরীগণ, তোমরা যে আমাকে চোর বলছো। বলি, আমি কি চোর? তোমরা আমাকে চোর বলছো কেন? বলে, চোরকে চোর বলতে কি বলবো, চোরের মায়ের বড় গলা। সকল গোপীগণ বলছেন, এখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, দেখো তোমরা আমাকে এইভাবে চোর বলো না। বলে, চোর বলবো না? বলি, বসনগুলি আমাদের চুরি করে তুমি গাছের ডালে ঝুলে রেখেছো, আর গাছের ডালে বসে বসে মুরলির ধ্বনি করছো, আর আমাদের তুমি জলকেলি দর্শন করছো, তোমার কি লজ্জা সরম বলে কিছু নেই গোবিন্দ? গোবিন্দ আমরা বলছেন, দেখো তোমরা আমাকে এইভাবে চোর বলো, তোমরা তো
নিজের বলতে যা কিছু সবই তো তোমরা আমাকে দিয়েছো। তোমরা এক মাস কাত্যায়নী মায়ের মতো করেছো, কেন না তোমরা আমাকে একটি রজনীতেই নিজের করে প্রতিরূপে পাবে বলে। তাই যদি হবে, নিজের বলতে যা কিছু সবই তো তোমরা আমায় দিয়েছো, কিন্তু লজ্জাটা কি নিজের করি এখনো কেন ধরে রেখেছো? বলি অ সুন্দরীগণ, যদি তোমরা আমাকে নিজের প্রতিরূপে পেতে চাও তাহলে ষোলো আনায় দান করো, তা না হলে তোমাদের বামনবাসন আমি পূর্ণ করব কেমন করে? যখনই বলেছে এই কথা সকল গোপীর ভোল ভেঙে গেল। সকল গোপী দুটি বাহু উত্তোলন করে বলে উঠলেন, হে গোবিন্দ, হে আমাদের প্রাণ গোবিন্দ, তোমাকে আমরা চিনতে পারিনি, তুমি আমাদের ক্ষমা করো প্রভু। ও গো দয়াময়ী, তুমি আমাদের এই আশা পূরণ করো যেন তোমাকে আমরা একটি রজনীতে নিজের করে নিজের প্রতিরূপে পেতে পারি। ভগবান বলেন তথাস্ত, তাই হবে। বলি ও গো দয়াময়ী, তাহলে সেই দিন তোমার কবে হবে? ভগবান বলছেন কি, শরৎকালে পূর্ণিমাতে, সকল গোপীর তাদের বর দিয়ে বেলি অবসানকালে গোপাল আমার ক্ষীরসর নবনী সেবা করে মায়ের হাতে আরতি গ্রহণ করি, মা সেই গোপালকে শয়ন মন্দিরে শয়নে দিয়েছে। গোপাল ঘুমিয়ে আছে আর আকাশের চন্দ্র ওই জানালার ভেতর দিয়ে প্রবেশ করে কৃষ্ণচন্দ্রের মুখমণ্ডলে প্রবেশ করেছে। যখন আকাশের চন্দ্র কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে, ভগবানের ঘোমটা ভেঙে গেছে। ঘোমটা ভেঙে যেতেই ওই মুরলিটি হাতে করে লয়ে ধীরে ধীরে গেলেন কোথায়, চিলে কোঠা চন্দ্রশালিকায়। সেখানে গিয়ে ভগবান আমার কি করলেন, চাঁদের সভা দর্শন করছেন। চাঁদের সভা দর্শন করতে করতে গোবিন্দের মনে পড়ে গেল সেই পূর্ণ প্রতিশ্রুতি রজনীর কথা। তার কথা আমার শ্রীমতী রাধারানীর কথা ভগবানের মনে পড়ে গেল। আকাশের চন্দ্রকে দর্শন করে পূর্ণিমার চাঁদ ভগবান তিনি মনে মনে ভাবছেন কি, নবকুম কুমুই অনুরাগে, লালে ডগমগ হয় শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রে মার নে, ইঙ্গিতে বলিছে হে প্রাণ তুমি শুভধু মিহির চরিতে, তুমি আর মনে করে ঘুমায়ে থেকো না, ঘুমায়ে থেকো না, হে নন্দন নন্দন কৃষ্ণ
সবার মনোবাসনা পূর্ণ করো প্রভু। এইবার ভগবান সবার মনোবাসনা পূর্ণ করবার জন্য তিনি ধীরে ধীরে রসলিক নামক স্থানে যাত্রা শুরু করলেন। ভগবান তারাতে শরদতে রাত্রির কথা, রজনীর কথা ভগবানের মনে পড়ে গেল। বিশ্বরঞ্জন মনশ্চক্রে যোগমায়া উপাসিতা। এইবার ভগবান আমার কৃষ্ণচন্দ্র যোগমায়াকে আশ্রয় করে ধীরে ধীরে রসলিক নামক স্থানে যাত্রা শুরু করলেন। ভগবান যে বনপথ ধরে চলেছেন বাবা, সেই বনসভাটা আজ কেমন হয়েছে? শরদ চন্দ্র নীলা
আকাশে চাঁদ উঠেছে পূর্ণিমা তিথিতে ভগবান চলেছেন সেই বৃন্দাবনের বনসভা দর্শন করে। সেই বনসভা দর্শন করে তিনি বলছেন, বাহ ঐসা সুহানি রাতি বৃন্দাবন মে কবি নাহি দেখা, আজ পহলি বার। ভগবান মনে মনে ভাবছেন বৃন্দাবাহা, বনসভা দর্শন করে তিনি মনে মনে চিন্তা করছেন, ভাবছেন আহা বৃন্দাবনে এর আগে এত সুন্দর শোভা আমি কখনো দেখিনি, বা প্রাণটা জুড়াইয়ে গেল। ভগবান যে বনসভা ধরে বনপথ দিয়ে যাচ্ছেন, শরৎকালের যে ফুলগুলো ফুটেছে সেগুলো তো ফুটেছেই মা, কিন্তু ছয় ঋতুর ফুল সেই দিন কিন্তু একসঙ্গে মধু ভরা হয়ে প্রস্ফুটিত হয়ে ফুটেছিলেন, কেন গোবিন্দের সেবায় লাগবার জন্য। আচ্ছা বলুন তো, যেখানে ফুল ফোটে সেখানে কারা আসে? মৌমাছি। মাছি আসে? মাছি, যেখানে ফুল ফোটে সেখানে কে আসে? বড় বড় মশা। ভ্রমর আসে না? ভ্রমর কি জন্য আসে? ভ্রমর কি জন্য আসে গো? ফুল দেখতে আসে। ভ্রমর কি জন্য আসে? ফুলে মধু পান করবার জন্য তো। তো আজ যখন ছয় ঋতুর ফুল একসঙ্গে মধু বানা হয়ে প্রস্ফুটিত হয়ে ফুটে উঠেছে, ভ্রমর উড়ে 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 এক ফুলে আসছে, এসে আর এক ফুল থেকে উড়ে গিয়ে আবার অন্য ফুলে গিয়ে বসছে। যখন ভ্রমর এক ফুল থেকে উড়ে আবার অন্য ফুলে যাচ্ছে, সেই ফুলগুলো তো ফুটে উঠেছে তারা একটা উদ্দেশ্যের জন্য, গোবিন্দের চরণ সেবায় লাগবার জন্য। তো যখন ভ্রমর এসেছে, সকল ফুলগুলো তারা মনে মনে চিন্তা করছে, ভ্রমর এসেছে মানে আমাদের আজ মধু পান করবে বলে। ভ্রমরদের দেখেই সকল ফুলগুলো তারা ইশারায় আন্দোলিত হয়ে যেন মাথা নাড়া দিয়ে ভ্রমরকে বুঝিয়ে বলছে, ওরে ভ্রমর আজ নিশীথে কাছে আসিস না, 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 গোবিন্দ সেবা বলছে, ভ্রমর বলছে ওরে ফুল তোরা কি ভেবেছিস আজ আমরা মধু পান করতে এসেছি? বলছে না রে, আজ আমরা মধু পান করতে আসিনি, আজ আমরা কেন এসেছি জানিস? ওরে তোদের কি আজ আমরা সতর্ক করতে এলাম, কেন তোরা যে এত সুন্দরভাবে ছয় ঋতুর ফুল একসঙ্গে মধু ভরা হয়ে প্রস্ফুটিত হয়ে ফুটে উঠেছিস, তাই তোদেরকে সাবধান জানাতে এলাম, কেন জানিস
দেখো দেখো ফুল ঝরে পড়ো না, আজি দেখো দেখো ফুল ঝরে পড়ো না, দেখো দেখো ফুল ঝরে পড়ো না, আজি দেখো দেখো ফুল ঝরে পড়ো না, ঝরে পড়লে গোবিন্দের সেবায় লাগবে না, দেখো দেখো ফুল ঝরে পড়ো না, আজি ঝরে যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার তিনি মুরলিটা হাতে করে লই রসলিক নামক স্থানে যাত্রা শুরু করেছেন সকল গোপীদের মনোবাসনা পূর্ণ করিবার জন্য, কিন্তু সকল গোপীদের মনোবাসনা পূর্ণ করবার করতে গেলে তাদের আগে মনটাকে চুরি করতে হবে, কিন্তু মনটাকে চুরি করবে কেমন করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার? তিনি কি করলেন জানেন? জঠর থেকে ওই মুরলিকে বললেন, মুরলি তুমি কি পারবে ওই সকল গোপীদের মনটাকে চুরি করে আনতে? বলছে, প্রভু কেন পারবো না, নিশ্চয়ই পারবো। এইবার সেই মুরলি তিনি প্রভুকে প্রণামে জানে প্রভুকে বলছেন, প্রভু গো যখন তুমি আমাকে এই দায়িত্ব দিলে সকল গোপীদের মনটাকে চুরি করে আনবার জন্য, যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে আমি নিশ্চয়ই পারবো সকল গোপীদের মনটাকে চুরি করে আনতে পারবো। তাই ভগবান কি করলেন, মুরলি গগন পঞ্চমতা Oh,
হরি বল হরি বল। যখন সকল গোপীর মনটাকে চুরি করবা আর চুরি করবে বলে মুরলীধ্বনি চলেছেন, সকল কোনো কোনো গোপীরা কেউ গাভীর দুগ্ধ দহন করছিল, কেউ নিজেকে ভালো করে সাজাচ্ছিল, কেউ কারোর সন্তানকে খাওয়াচ্ছিল, হ্যাঁ কেউ আবার নিদ্রায় ছিল। ওই যেই না বেজে উঠল বধুর বাঁশি, সেই বাঁশি শুনবা মাত্র যে যেমন অবস্থায় ছিল সবাই ছুটে চলল। হরি বল। এখানে যখন ভগবান মুরলীধ্বনি করলেন, মা মুরলীধ্বনি শুনবা মাত্র এক গোপী গাভী দুগ্ধ দহন করছিল, যেই তার কর্ণে প্রবেশ করেছে মুরলীধ্বনি, অমনি সেই গোপী কি করছে, গাভী দুগ্ধ দহন করছে, দহন করতে করতে হঠাৎ কি হলো, ওই গাভী ওখান থেকে চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, ওই গাভীর যে দুগ্ধ দহন করছিল যে গোপী, তার হাত কিন্তু চলছে, হাত থামছে না, গাভী কিন্তু ওখানে নেই। এখন তার স্বামী এসে বলছে, ও রামা রামা, বলে তুমি এত রাত্রিতে গোয়াল ঘরে কি করছো, বলে দেখতে পাচ্ছ না গাভীর দুগ্ধ দহন করছি, বলছে গাভী তোমার কাছে তো কোনো গাভী নেই, বলে কি বলছো স্বামী, ও রামা বলি তোমার মনটা এখানে আছে তো, বলে কি জানি তা তো বলতে পারবো না, আমার মনে হয় আমার এই মনটা মনমোহন হরে নিয়েছে আমার প্রাণ গোবিন্দ মুরলী যে বংশীধারী। আবার কোনো কোনো গোপী নিজের সন্তানকে কোলে বসিয়ে খাওয়াচ্ছিল, যেই না বাজলো বধুর বাঁশি, ওই বাঁশির শব্দ শুনবা মাত্র ওই সন্তানকে রেখে ওই অবস্থায় ছুটে চলল। আবার কোন কোন গোপী নিজেকে ভালো করে সাজাচ্ছিল, কোন কোন গোপী এক নয়নে কাজল পরেছি অপর নয়নে পড়তে যাবি, হঠাৎ বাজলো গোবিন্দের বাঁশি, ওই বাঁশির শব্দ শুনবা মাত্র ওই গোপী যেই অবস্থায় ছিল, এক নয়নে কাজল পরা হয়েছে আর এক নয়নে পরা হলো না, ওই অবস্থায় ধেয়ে চলল। আবার কোন কোন গোপী স্বামী এবং স্ত্রী দুজনে একই শয্যায় শয়নে ছিল, যেই না বাজলো বধুর বাঁশি, সেই গোপী বাঁশি আওয়াজ শুনবা মাত্র তার ঘুম ভেঙে গেছে, ঘুমটা যেই না ভেঙে গেছে মনে মনে ভাবছে স্বামী তো আমার শয়নে আছে ঘুমিয়ে আছে, কিন্তু এই অবস্থায় কি আমি যেতে পারবো, যেখানে গোবিন্দ বংশীবটে দাঁড়িয়ে আছে মুরলীধ্বনি করছে আমি সেখানে যাব কেমন করে, কিন্তু আমাকে যে যেতেই হবে, কারণ অনেক সাধনা অনেক সাধনা করেছি, অনেক তপস্যা করেছি একটি রজনীতে গোবিন্দকে পাবার জন্য, কিন্তু আমার যে স্বামী শয়নে আছে এখন আমি এখান থেকে যাব কেমন করে আমাদের প্রাণবধুর কাছে। সেই গোপী কি করলেন জানেন, আস্তে আস্তে করে স্বামীর কাছ থেকে উঠে গেলেন, যে না ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে ওই গোপীর স্বামীর ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা যেই না ভেঙে গেছে পেছন থেকে একবারে তার কেশ কর্ষণ করে ধরে টানলেন, এই যে বলি কোথায় চলেছ স্বামী, স্বামী তুমি, স্বামী গো তুমি আমাকে ছেড়ে দাও, বলি কোথায় যাচ্ছ স্বামী গো, আমি যাচ্ছি আমার প্রাণবধুর কাছে যেখানে আমার বধু বাঁশি বাজিয়ে আমাকে ডাকছে, কলঙ্কিনী কুলোটা অসতী বিচারিণী লাজের মাথা কে বসে আছ, বলে নিজের স্বামীকে ত্যাগ করে তুমি পরপতি ভজন করতে চলেছ, তাহলে কি এতদিন আমি অসতীকে নিয়ে ঘর সংসার করছি। সেই গোপী বলছে স্বামী গো তুমি আমাকে যাই বলো তুমি আমাকে অসতী বলো না, স্বামী গো তুমি আমায় বিশ্বাস করো, আমি যে বধুর কাছে চলেছি সে আমার একার পতি না, সে আমার পতি, সে তোমার পতি, সেই তো সেই জগতপতি, সেই জগতপতিকেই
তুমি কি না বলছো পরপতি? না না স্বামী না, তুমি এইভাবে ওই জগৎপতিকে পরপতি বলো না। দেখো যদি আমার কথা না শোনো, চলো আগে আমার সঙ্গে ঘরে চলো। মানে স্বামী দেখো, তুমি আমাকে জোর করলেও আজ তুমি আমাকে নিয়ে যেতে পারবে না। কেন পারবো না নিয়ে যেতেই? কারণ আমি ছোট থেকে আমার মন প্রাণ যা কিছু সব কিছুই আমি সঁপে দিয়েছি আমার গোবিন্দচরণ। আর আমার পিতা তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, যেদিন আমাকে তোমার সঙ্গে বিবাহ দিয়েছে আমার পিতা, সেই দিন থেকে তুমি আমার মন পেয়েছো। কিন্তু তার আগে থেকেই আমি মন দিয়েছি, প্রাণ দিয়েছি আমার গোবিন্দচরণ। স্বামী গো, তুমি আমায় বাধা দিও না, সরে যাও তুমি। যখন গোপীকে বারবার ঘরে যেতে বলছে, ওই গোপী কিছুতেই যাচ্ছে না, তার স্বামী খুব রেগে গেছে। রেগে গিয়ে বলছে, চল আমার সঙ্গে ঘরে চল, দেখি তোকে আজকে আমি ঘরের মধ্যে আটকে রাখবো, দেখি তোর পরপতি তোকে কেমন ভাবে নিয়ে যায় এখান থেকে বাহির করে। সেই গোপীকে টানতে টানতে নিয়ে গেলেন সেই গোপীর স্বামী ঘরের ভেতর। ঘরের ভেতর নিয়ে গেলে, নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাহির থেকে দরজাটি বন্ধ করে শিকল দিয়ে বলছেন, যা কোথায় যাবি যা, দেখি তোর কেমন প্রতি সে হয়, দেহ নিয়ে কেমন ভাবে তুই যাস ওখানে আমি দেখতে চাই। সেই গোপী ঘর থেকে বলছে, স্বামী গো তুমি আমাকে এইভাবে আটকে রেখো না স্বামী। স্বামী গো আমি যে আজ তবে কি আমি গোবিন্দচরণ থেকে বঞ্চিত হব? ওগো স্বামী, আমি কতদিন যুগ যুগ ধরে তপস্যা করেছি, সাধনা করেছি এই রজনীর জন্য। স্বামী তুমি আমায় ছেড়ে দাও, ওগো দয়াময়, তবে কি আমি তোমার দেখা পাবো না প্রভু? সেই গোপী ভগবানকে স্মরণ করতে করতে, ভগবানকে ডাকতে ডাকতে অচৈতন্য হয়ে পড়ল। কথাই বলি, ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভগবান সব কিছু সইতে পারে, সইতে পারে না ভগবান কারোর অহংকার আর কোনো ভক্তে নয়নের জল। ওই গোপী যখন আকুল ব্যাকুল হয়ে ভগবানকে ডাকতে লাগলো, ভগবান কি করলেন, ওই গোপীর দেহ পড়ে থাকলো ঘরের ভেতর, আর মনটাকে নিয়ে চলে গেল ভগবান যেখানে ভগবান রাস করবেন। মা গো, দেহ নিয়ে গোবিন্দ সেবায় যাওয়া যায়, কিন্তু মন নিয়ে যাওয়া, দেহ ফেলে রেখে মন নিয়ে যাওয়া অত সহজ কথা নয়। যখন সকল গোপীরা তাদের কর্ণে প্রবেশ করল ভগবানের মুরলির ধ্বনি, সবাই ছুটে চলল। সনাত গোপী প্রেম হীরপি, বাঁশি ধ্বনি শুনল শোনবা মাত্র সকল গোপী ছুটে চলল। যে যেমন অবস্থায় ছিল সে সেই অবস্থায় ছুটে চলেছে।
বিছুরি দেহ নিজ হি দেহ ছিল সবাই ছুটে চলল যেখানে গোবিন্দ আমার রাসলীলা করবেন। গোবিন্দ সেই রাস আহা যেখানে রাসলীলা করবেন সেই বৃক্ষের ডালি তলায় ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরলিধ্বনি করছেন আর সকল গোপী ধেয়ে চলেছেন। এই যে সকল গোপী ধেয়ে চলেছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সবাই কিন্তু এক রাস্তা দিয়ে চলেছে, এক পথ দিয়ে চলেছে ছুটতে ছুটতে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এক এক গোপী মনে মনে ভাবছেন, গোবিন্দ বুঝি আমাকে এই পথে একলাই ডেকেছে, একাকাই ডেকেছে, আমি বুঝি এই পথে একাই চলেছি। সবাই একসঙ্গে ধেয়ে চলেছে কিন্তু কোনো গোপী কাউকে দেখতে পাচ্ছে না। ভগবান এই যে তিনি রাসলীলা করলেন করবেন বলে মনস্থির করেছেন, ভগবান তিন প্রকার গোপী লই রাসলীলা করেছিলেন, তাহলে কোন কোন গোপী? নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। তাহলে নিত্য সিদ্ধা কারা? শ্রীমতী রাধারানী এবং তার অষ্টসখীগণ। আর কৃপা সিদ্ধা কারা? যারা এক মাস যাবৎ মা কাত্যায়নী মায়ের মতো করেছিলেন। আর সাধন সিদ্ধা কারা? সাধন সিদ্ধা হল ব্রহ্মার শুক্র থেকে জন্ম হয় 60,000 বাল্য খেল মুনি ঋষি। ত্রেতা যুগে তাদের মনে বড় আশা ছিল, তারা হেডমুন্ডে ঊর্ধ্বপদে চারদিকে অগ্নি প্রজ্বলিত করে তারা তপস্যা করেছিল। কি তপস্যা? না ভগবানকে, আহা, তারা নারী জন্ম পেতে চায় এবং ভগবানকে নিজের করে প্রতিরূপে পেতে চায়, এই জন্য তারা কঠোর তপস্যার প্রতি হয়েছিল। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র তিনি যখন সীতাকে হারা হয়ে সীতা হারা হয়ে হা সীতা বলে কাঁদতে কাঁদতে সীতাকে খোঁজ করছেন, ওই 60,000 বাল্যক্ষীল মুনি ঋষিরা তারা ভগবান শ্রী রামচন্দ্রকে দেখতে পেয়ে তারা বলছেন, যিনি কিনা ভগবান, যিনি কিনা ভগবান, যার জন্য এই জগৎ চলে, যার জন্য এই পৃথিবী চলছে, সেই কিনা একটি নারীর জন্য ছুটতে ছুটতে চলেছে। তবে কি ভগবান শ্রী রামচন্দ্র তিনি নারীকে বেশি ভালোবাসেন? তাই যদি হবে তাহলে আজ থেকে আমাদেরও বাসনা হয়ে গেল, আমরাও আজ থেকে নারী দেহ পেতে চাই এবং আমরাও ভগবানকে একটি রজনীতে নিজের করে পেতে চাই। সেই জন্য প্রভু শ্রী রামচন্দ্রের দেখা পাওয়ার জন্য তারা কঠিন তপস্যায় ব্রতী হলেন। আর রামচন্দ্র তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদের কাছে এলেন, এসে বলছেন, হে সকল মুনি ঋষিগণ, তোমরা এত যুগ যুগ ধরে সাধনা করছো, তপস্যা করছো, বলো তোমরা কি চাও? বলছে, দেখো, আমরা তোমাকে এটা দেখে বুঝেছি যে তুমি নারীকে বেশি ভালোবাসো, তাই ওগো দয়াময়, আজ থেকে আমাদের বাসনা যে আমরাও
নারী দেহ পেতে চাই এবং আমাদের মনোবাসনা পূর্ণ করো, তোমাকে যেন আমরা একটি রজনীতি নিজের করে পেতে পারি। ভগবান শ্রীরামচন্দ্র তথাস্তু তাই হবে, তবে এখন নয়, আগামী দ্বাপর যুগে আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাসলীলা করব, সেখানে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। হরি বল হরি বল। আচ্ছা এত কিশোর গল্প হচ্ছে গো, আর অনেকদিন পর দেখা, জামাই ভালো আছে? কি হয়েছে গো? আচ্ছা এই যে আপনারা কীর্তন শ্রবণ করছেন, তো অনেকে শ্রবণ করছেন, অনেকের মন বড় চঞ্চল হয়ে গেছে। শুধু কীর্তন শুনতে এলে হবে না, কীর্তন শুনতে আসার আগে এই মনটাকে দিতে হবে হরি নামের মধ্যে, কারণ কৃষ্ণ ভজনের সর্বশ্রেষ্ঠ ধন হলো এই মন। এই মনটাকে নিয়ে আপনি যেখানেই যাবেন, যদি মনে করেন মনটাকে নিয়ে আমি খারাপ জায়গায় যাব, আপনি যাবার আগে আপনার মন কিন্তু সেখানে আগে পৌঁছে যাবে। যদি মনে করেন মনটাকে নিয়ে আমি বৃন্দাবনে যাব, আপনি যাবার আগে আপনার মন কিন্তু বৃন্দাবনে পৌঁছে যাবে। তাহলে এই মন হলো কৃষ্ণ ভজনের সর্বশ্রেষ্ঠ ধন। জানেন এক ঠাকুমা ছিল, কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন, কিন্তু এক ঠাকুমা ছিল, ওই ঠাকুমা কি করেছে, তার বাড়ির সামনে উঠান আছে, ওই উঠানে কয়েকটা গাছ লাগিয়েছে, লঙ্কা চারা, বেগুন চারা, হ্যাঁ আবার কি করেছে, লাউ গাছ লাগিয়েছে, মাচা করেছে, তার উপর লাউ গাছটা ভালোই বেড়েছে, হ্যাঁ কয়েকটা কচি কচি লাউ ধরেছে। এখন নাতি এসেছে বৃন্দাবন যাবার জন্য টিকিট নিয়ে ঠাকুমার কাছে, ও ঠাকুমা ঠাকুমা কোথায়, ঠাকুমা কোথায়, আই তো পাখার কাছে, পাখার হাওয়া খাচ্ছে আর ঘুমোচ্ছে, কোথায়, ওই তো পাখার কাছে দেখো না মাথা তুলছেই। হরি বল। এখন নাতি ঠাকুমা এসে বলছে, ঠাকুমা ও ঠাকুমা, বলছে নাতি কি হয়েছে রে, চিৎকার করছিস কেন? ঠাকুমা আজ বড় আনন্দের দিন, কারণ এতদিন পর ওই বৃন্দাবন যাওয়ার সুযোগ পেয়েছি, তাই নাকি রে? ওরে নাতি এতটুকু ভালো কথা রে, তো যা বৃন্দাবন দর্শন করেই আয়। এখন নাতি বলছে, ঠাকুমা তুমি কি ভেবেছ শুধু আমি আমার জন্যই একটা টিকিট পেয়েছি বৃন্দাবন যাবার, আমি তোমার জন্যও একখানা টিকিট পেয়েছি, তাই বলে কি ঠাকুমা চলো তুমি আর আমি দুজন মিলে বৃন্দাবন দর্শন করে আসি। এখন ঠাকুমা বলছে, ওরে নাতি তুই তো খুব ভালো কথাই বললি, ভালো কথাই বললি আমাকে নিয়ে বৃন্দাবন যাবি, কিন্তু নাতি কিন্তু আবার কি ঠাকুমা, আরে নাতি তুই জানিস আমি কত সাধ করি, কত আশা করি লাউ গাছগুলোকে লাগিয়েছি, অনেক আশার ফলে আমার এই গাছে কচি কচি কয়েকটা লাউ ধরেছে, তো আমি যদি এই লাউগুলোকে ছেড়ে তোর সঙ্গে বৃন্দাবন চলে যাই তাহলে কি হবে বল, আমি চলে যাব, সেই সুযোগে ওই পাড়ার ছেলেপুলেরা এসে আমার লাউগুলোকে ছিঁড়ে দেবে, নষ্ট করে দেবে, মেরে দেবে, তা কি ভালো লাগবে? তাই বলে কি আমি এখন বৃন্দাবনে যাব না, তুই যা তুই যা তুই গিয়ে দর্শন করে। নাতি বলছে, ঠাকুমা দেখো ওই লাউ গাছ লাগানোর সুযোগ তুমি অনেক পাবে, কিন্তু এতদিন পর রাধারানীর কৃপায় তুমি একখানা টিকিট পেয়েছো বৃন্দাবন যাব, তো এই সুযোগ কি হারালে হবে, কাজে লাগাতে হবে, তো তাই চলো তুমি আর আমি দুজনে মিলে বৃন্দাবন দর্শন করে আসি। ঠাকুমার মন চাইছে না বৃন্দাবন যেতে, তার কারণ তার লাউ গাছগুলোকে কে দেখবে, নাতি জোর করে যে ঠাকুমাকে বৃন্দাবন নিয়েই যাবে, নাতি ঠাকুমাকে জোর করে বৃন্দাবন নিয়ে যাচ্ছে, ওই যে ঘর থেকে বাহির হয়েছে নাতি মনে মনে চিন্তা করছে, আহা কখন বৃন্দাবনে গিয়ে পৌঁছাবো, সেখানে গিয়ে দেখবো কখন বাঁকে বিহারী মদন মোহন
শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আরো কত কি দর্শন করব। নাতি এই রূপ চিন্তা করছে, আর ঠাকুমার চিন্তা কি করছে, ওই যে ঠাকুমা ঘর থেকে বাহির হয়ে টেনে চেপেছে, ব্যাস ওই সারা রাস্তাটা এই বুঝছি আমার লাউগুলোকে সবাই ছিঁড়ে নিয়ে চলে গেল। ওরে তোকে কত করে বলেছিলাম আমি এখন বৃন্দাবনে যাব না, তুই আমার কোনো কথাই শুনলি না, এতক্ষণে মনে হয় আমার একটাও লাউ আর গাছে রাখলো না, সব ছিঁড়ে নিয়ে চলে গেল। লাউয়ের চিন্তা করতে করতে নাতি ঠাকুমা বৃন্দাবন যাচ্ছে, হ্যাঁ ঠাকুমা বৃন্দাবন যাচ্ছে নাতির সাথে, কেমন হবে যাচ্ছে, আসুন সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই, কেমন প্রত্যেকে হাত তুলে হরি বল, তুলুন 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 সবাই তুলুন, বলুন ঠাকুমা নাতি দুজনে বৃন্দাবনে পৌঁছে গেছে, নাতি বৃন্দাবন দর্শন করছে, মদন মোহন দর্শন করে ঠাকুমাকে বলছে ও ঠাকুমা দেখো দেখো কত সুন্দর মদন মোহন দাঁড়িয়ে আছে, মদন মোহন দাঁড়িয়ে আছে, মদন মোহন দাঁড়িয়ে আছে, মদন মোহন দাঁড়িয়ে রয়েছে। এখন ঠাকুমা নাতির মুখে এই কথা শুনে বলছে ওলো নাতি লো তুই কি বললি মদন মোহন দাঁড়িয়ে রয়েছে, কই নাতি আমি তো দেখতে পাচ্ছি না, ঠাকুমা তুমি দেখতে পাচ্ছ না, না তাহলে ঠাকুমা তুমি কি দেখছো, বলে নাতি আমি কি দেখছি জানিস, শুনবি তাহলে শোন, কচি কচি লাউ ধরেছে, কচি কচি লাউ ধরেছে, কচি কচি লাউ ধরেছে, আমার ঘরে বাচন বন কচি কচি লাউ ধরেছে, আমার ঘরে বাচন বন কচি কচি বৃন্দাবনে গিয়েছিল, নাতি বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দর্শন করলো, কিন্তু ঠাকুমাও তো বৃন্দাবনে গিয়েছিল বাবা, ঠাকুমা বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দর্শন করতে পারলো না, কেন তার মন ছিল কোথায়, দাদারা ভালো করে মন দিয়ে শুনছে, মন চঞ্চল হলে কিছুই লাভ করা যাবে না, সবই তা হয়ে যাবে, মন দিতে হবে হরি নামের মধ্যে, জয় রাধেশ্যাম। আবারও ফিরে আসছি আমরা লীলায়, সকল সখীগণ গোপীগণ সবাই চলেছেন সেই রাসমণ্ডপে, ভগবান যেখানে রাসলীলা শুরু করবেন, আর এইদিকে শ্রীমতী রাধারানী তিনিও সকল সখীদের সখী বেষ্টিত করে রূপের কথা কইতে কইতে ওই যে বাজল বধুর বাঁশি, বাঁশির শ্রবণ করবা মাত্র রাধারানী এবং সকল সখীগণ যাবার জন্য তৈরি হচ্ছেন কোথায়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার রাসলীলা করবেন। এবার রাধারানী সাজছে, কেমন হবে সাজছেন, সব কিছু উল্টো সাজছেন, কেমন হবে দেখুন, রাই সাজে বাঁশি বাজে না পড়িল লগ, না পড়িল না পড়িল, হ্যাঁ সাজে না পড়ি
ভোলে দি মোরারি, ভোলে দি মোরারি গো, 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 ভোলে দি মোরারি গো। এইবার সকল সখীগণ এবং গোপীগণ, শ্রীমতী রাধারানী সবাই রাসমণ্ডপে এসে উপস্থিত হয়েছে। এখানে সকল গোপীরা যখন এসে দাঁড়িয়েছে, সকল গোপীদের দেখে ভগবান আমার তাদের কাছে একটু নাটক করছে, বলছে এই যে গোপী কি ব্যাপার, সুস্বাগত, সবাই ভালো আছো? কোন কোন গোপীর মাথা নাড়া দিয়ে বলছে হ্যাঁ আমরা ভালো আছি। এখানের গোপীরা ভালো নেই, ঘুম পাচ্ছে আর খালি বোধ হয় নাচ। নাচ তো হবে, এই তো মেন বিষয়। হরি বল। এবার সকল গোপীরা বলছে, হ্যাঁ সকল গোপীদের ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র বলছে, এই যে বলে তোমরা কি জন্য এখানে এসেছো? হ্যাঁ তোমরা হলেই ঘরের কুলবধূ, তো ঘর ছেড়ে কেন এখানে এসেছো? এই যে কও হে গোপি কিসের লাগি গহনা বনে গেলে, কও হে গোপি কিসের লাগি গহনা বনে গেলে, কও হে গোপি কিসের লাগি গহনা বনে গেলে, যাহো যাহো শুরু করলেন, গোপীরা কেউ কিছু বলছেন না, গোপীদের গোপীদের বদনখানা মলিন হয়ে আছে। তা দেখে গোবিন্দ তাদের কাছে এসে বলছেন, ও গোপী এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করছিলাম, দেখছিলাম তোমরা, তোমাদের নিয়ে যে আমি রাসলীলা করবো, তো তোমরা রাসে উত্তীর্ণ আছো কি না। তবে হ্যাঁ, তোমরা যে সাজগোজ করে এখানে এসেছো, এই সাজে তো আর রাস হবে না তোমাদেরকে নিয়ে, তাই এসো তোমাদের আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে দিই। যখনই বলেছে এই কথা, এক এক গোপী বলছে, ও গোবিন্দ আগে তুমি আমাকে সাজাও। আবার কোনো কোনো গোপী বলছে, গোবিন্দ আগে তুমি আমায় সাজাও। গোবিন্দ বলছে, মনে মনে ভাবছেন যে আমি যদি একটা একটা করে গোপীদের সাজাই তাহলে রাত কাবার হয়ে যাবে আর রাস হবে না। তাই ভগবান তিনি কী করলেন, এক এক গোপী এক এক কৃষ্ণ হয়ে হয়ে দাঁড়াচ্ছেন। তাই সেই রাসমণ্ডপে গোপী আহা ভগবানের অন্তর জেনে রাসমণ্ডপে দাঁড়িয়ে হলেন কি, সাক্ষাৎ মা যোগমায়া যজ্ঞেশ্বর। মহামূল্যবান রত্ন দিয়েই ওই রাসমণ্ডপ সাজানো হল। এবার সকল গোপী, এক এক গোপী এক এক কৃষ্ণ হয়ে হয়ে দাঁড়াচ্ছেন। কেমন ভাবি নাগর টে রে,
হরি বল হরি বল।